প্রভাত বন্ধুরা ফটিক শিউলি ব্লগে আবারও তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজ আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো চলো আজকের ভিডিওটাও আশা করি অন্যান্য দিনের মতো তোমাদের খুব ভালো লাগবে তো চলো আজ একদম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি আর এখন হচ্ছে পপর টিফিন বানাবো তো সেই জন্য কাল যে সবজিগুলো এনেছিলাম তো সেই সবজি দিয়ে আজকে ভাবছি চাউমিন বানাবো তো চাউমিনটাও আমি আগে কখনো এইভাবে বানাইনি সবজি টবজি দিয়ে তো যাই হোক চলো দেখি কেমন হয় চেষ্টা তো করতে হবে পপো আমাকে রোজই অভিযোগ করে যে তুমি আমাকে চাউমিন ম্যাগি কিছু বানিয়ে দাও না ম্যাগিটা যদিও বানিয়ে দিতে পারি কারণ ওটা তো কোনো ঝামেলা নেই তো দেখো এখানে সব সবজিগুলো কেটে ফেলেছি আলু আছে গাজর বিনস পেঁয়াজ ক্যাপসিকাম তো সব কিছু ভালো করে কুচি কুচি করে একদম কেটে ফেলেছি আর সুন্দর করে দেখো সাজিয়েছি দেখতে খুব সুন্দর লাগছে তাই না এই জন্যই এটা এভাবে সাজানো আর কি আর মধ্যেখানে যদি আর একটা কিছু থাকতো মটরশুঁটি সেগুলোও ভালো লাগতো আর এখানে ক্যাপসিকামটা জাস্ট একটুই দিয়েছি এটা আবার ফ্রিজে রেখে দিতে হবে আর গাজরটাও অর্ধেকটাই দিয়েছি কারণ চাউমিনের পরিমাণটা যেহেতু কম সবজিগুলো আর না হলে অনেকটাই বেড়ে যাবে তো দেখো এখানে চাউমিনটা আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি জলে একটা কড়াই নিয়েছি আর চলো সেদ্ধটা হোক তারপর আবার এগুলোকে জলটা ছেঁকে নেবো তো সেদ্ধ হয়ে গেছে জলটা আমি একটা ঝুড়িতে ছেঁকেও নিয়েছি আর এরপর চলো প্রিপেয়ার করা যাক পুরো চাউমিনটা আর তার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা গ্যাসটা জ্বালিয়ে দিই আর তাতে সামান্য করে তেল দিয়ে দিই যদিও ঠিকঠাকভাবে বানাতে হয়তো পারবো না জানি না কেমন হবে কিন্তু চেষ্টা তো করতে হবে প্রত্যেক দিন একটু একটু করে না হলে এটা তো খুবই মুশকিল টিফিনটা না বানিয়ে দিতে পারে এরপর চলো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর যে সবজিগুলো কাটা আছে সেগুলো সব দিয়ে দিচ্ছি একসাথেই ওগুলো সব হালকা করে একটু ভেজে নিচ্ছি তারপর নুন হলুদ সব কিছু দিয়ে যদিও নুন হলুদটা আমি দিই নি মাসিমাকে দেওয়া করিয়েছিলাম কারণ আমি পরিমাণটা ঠিকঠাকভাবে মানে ঠিকঠাক করতে পারি না যে কতটা নুন লাগবে কতটা হলুদ লাগবে এইখানেই হচ্ছে আমার প্রবলেম শুধু খুন্তিটি হয়তো নাড়াতে পারবো কাটাকাটি বাটাবাটি সবই করতে পারবো কিন্তু পরিমাণটা আমি ঠিকঠাক করতে পারি না যাই হোক একদিন নিশ্চয়ই সব কিছু ঠিকঠাক করতে পারবো কারণ মানুষ পারে না এমন তো কোনো কাজ নেই সব অসাধ্যকেই সাধন করতে পারে এমনই হচ্ছে একটা জীব মানুষ তো আশা করি আমিও খুব তাড়াতাড়ি সব কিছু শিখে যাব আর এখন দেখো সব দিয়ে দেওয়া হয়ে গেছে আর এরপর চাউমিনটাও ঢেলে দিয়েছি তো আমার চাউমিন মোটামুটি প্রায় রেডি কারণ এটা তো সেদ্ধ করাই আছে তো এটা একটু হালকা নাড়াচাড়া করেই নামিয়ে দিতে হবে আর আমি আর কিছু শেয়ার করতে পারলাম না একদম আলটিমেটলি মানে ফাইনালি কারণ পপর স্কুলের খুব দেরি হয়ে গেছিলো ওকে তাড়াতাড়ি করে স্কুলে পাঠিয়েছি তারপরেই চলে এসেছি আমাদের নতুন যে গোডাউনটা হচ্ছে দেখো সেটা আগের একটু ছিল আবার অনেকটা উঠে গেছে তো সেটাই আমি আর ফটিক এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ফটিক ওদের কাজ দেখছিল আর আমি সেই ফাঁকে একবার চলে এসেছি ফটিকের সাথে গল্প করতে প্লাস এইগুলো একটু দেখতে এখানে দাঁড়িয়ে থাকলে বেশ ভালো লাগে কারণ স্বপ্নের জিনিস তো পূরণ হচ্ছে সেটা দেখতে খুব ভালো লাগে তো ফটিককে বললাম যে তারা একটু ছবি তুলে নিই ও বলছে এখন সকালবেলা এরকম অবস্থাতে ছবি তুলবে তো আমি বললাম তাতে কি হয়েছে যে অবস্থাতেই থাকি না কেন আমরা যেরকম ন্যাচারাল সেরকমই দেখাবো ওটাতে অসুবিধা কি আছে তো যাই হোক সেসব কিছু কথাবার্তা সেরে তো আজকে বাড়িতে বানানো হবে চপ তো এরপর এখান থেকে সোজাসুজি সেই রান্নাঘরেই যাবো তো চলো কাঠের উনুনে অলরেডি হচ্ছে কারণ আমি আজকে সেরকম কিছু প্রিপারেশনের জন্য হেল্প করতে পারিনি কারণ সকাল টাইমটা পপকে রেডি করতে করতেই তো আমার সময়টা চলে যায় ও স্কুল থাকলে আমি আর অন্য কোনো দিকে কিছু করতে পারি না তো এই দেখো এখানে চপ তৈরি হচ্ছে একদম ঘরোয়া পদ্ধতিতে যদিও আগে অনেকবারই শেয়ার করেছি আমাদের বাড়িতে মাঝে মাঝেই হয় চপ ছোট ছোট যে আলুগুলো সেগুলো সেদ্ধ করে পুর বানিয়ে এরকম ব্যাটারে ডুবিয়ে খুব সুন্দরভাবে ঘরোয়া পদ্ধতিতে চপ তৈরি করা হয় আর আমাদের যেহেতু অনেকজন মেম্বার তো সবাইকে দুটো তিনটে করে করে দিতে দেওয়ার জন্য অনেকগুলি চপ করতে হয় প্লাস জেঠিমাদেরকে দিতে হয় প্লাস আজকে যারা আমাদের এখানে কাজ করছে তাদেরকে যখন চা দেওয়া হয় ওদেরকেও চপ চপ দেওয়া হবে তো সেই জন্য অনেকটা পরিমাণে চপটা করতে হয় তো এখানে চলছে চপের কাজ তো চলো এরপর মুড়ি টুড়ি খাওয়া হবে তো তার আগে বলি যে আজকে আমার বাবা আর ভাই আসছে মা ফোন করেছিল কেন আসছে তোমাদেরকে সেটাও বলছি প্রায় ওদের আসার সময় হয়েই গেছে আর চলেও এসছে তো দেখো বাবা আমাদের ওখান থেকে এই মিষ্টিটা নিয়ে এসছে পুষ্প সুইটস থেকে তো আমার এই এরকম মিষ্টিটা খেতে খুব ভালো লাগে আমি ওদেরকে মিষ্টি তার সাথে আমাদের বাড়িতে যে চপ হয়েছিল এটা শুভর প্লেটটা ওকে দিচ্ছি এরপর বাবাকে দেবো তো কেন এসছে সেটা বলছি এরপর তোমাদেরকে তো এই হচ্ছে আমার স্কুটি এটার সাথে তোমরা অতটা পরিচিত নও কারণ এটা আমি চালানো ছেড়ে দিয়েছি প্রায় হয়ে গেল দু বছরের মতো এটা আমার বিয়ের আগেকার স্কুটি মানে আমি যখন আগে টিউশন পড়াতাম বা টিউশন নিজে পড়তাম তখন আমি স্কুটিতেই স্কুটিটা করেই যাতায়াত করতাম কিন্তু এখানেও নিয়ে এসেছিলাম বিয়ের পর পপকে স্কুল নিয়ে যাওয়া আসা হচ্ছিল তারপরও আমি এখানে এসেও পড়াতে যাচ্ছিলাম কিন্তু মধ্যেখানে একদিন পপকে স্কুল মানে থেকে আনতে যাওয়ার সময় আমি এই গাড়িটার থেকে পড়ে যাই তো তারপর থেকে আমার কী এরকম একটা ভয় হয়ে গেছে মানে আর গাড়িতে হাত দিলেই ভয় লাগে গাড়িটা চালাতেই মন যায় না তো সেই কারণেই প্রায় দেড় থেকে বছর মতো এইভাবেই গাড়িটা পড়ে পড়ে নষ্ট হচ্ছিলো তো সেই জন্য বাবা এটা নিয়ে যাবে আজকে বাবা ওখানে চালাবে এটাকে ঠিকঠাকভাবে একটু সার্ভিসিং করিয়ে তারপর এটাকে আবার বাবা নিজের মতন করে চালাবে তো সেই জন্য এটা দিয়ে দিচ্ছি তো মনটা খুব খারাপ যদিও বাড়িতেই থাকবে মানে বাবার বাড়িতে আমি চাইলেই আবার নিয়ে আসতে পারবো কিন্তু তবুও এতদিন ছিল তো এতদিন ধরে এটার সাথে সম্পর্ক প্রায় বারো বছর এটা দু সালে কেনা হয়েছিল তো সেই জন্য এটার প্রতি একটা মায়া জন্মে গেছে এটা নিয়ে আমি আগে সারাক্ষণ অনেক দূর দূর যাতায়াত করেছি সারাক্ষণ এটা নিয়েই থাকতাম মানে তখন আটটা নটা টিউশন ছিল এটা নিয়ে যাতায়াত করতাম আমি পড়িয়েওছি অনেক জায়গাতে এটা নিয়েই করেছি তো সত্যি জিনিসটা পুরনো হলেও একটা মানে নিজের বলে যে জিনিসটা হয় সেটা যখন নিজের কাছ থেকে চলে যায় কিন্তু খুবই কষ্ট লাগে তো আজকে এটা যখন বাড়িতে ছিল আমি এটার মর্মটা বুঝতে পারিনি কিন্তু আজকে ছেড়ে চলে যাচ্ছে বলে আমার এটার জন্য কিন্তু খুব মনটা খারাপ লাগছে গাড়িটা চললে ভালো থাকবে তো সেই জন্যই বাবাকেই বললাম যে তুমি তাহলে এটা নিয়ে যাও ওখানে গিয়ে চালাবে তাহলে গাড়িটা ভালো থাকবে আর বাবা নিয়ে চলেও গেছে আর ওটা ভিডিও করা হয়নি তখন মানে এতটাই মনটা খারাপ ছিল প্লাস বাবাদের সাথে কথা বলাতে ব্যস্ত ছিলাম তো সেই জন্য তখন আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি আর এখন আবার কাজে লেগে পড়েছি সবজি কাটা হয়ে গেছে বাঁধাকপি আজকে বাঁধাকপির তরকারি হবে তার জন্য আলুও কাটা হয়ে গেছে আর আজকে যে জিনিসটা হবে সেটা বলছি শামুকের তরকারি হবে মানে যেটাকে বলা হয় শামুকের চর্চা চড়ি তো তার জন্য অনেক কিছুই লাগবে তো চলো আগে সেগুলো কেটে ফেলি কারণ এটা তো আমার কমপ্লিট শামুকের চড়চড়িতে অনেক কিছু দেওয়া হলে খেতে খুব টেস্টি হয় কিন্তু তো দেখো কি কি কেটেছি এখানে আছে দেখো বেগুন আছে আর নিচে অনেকগুলো লাউ ডাটা দেওয়া হয়েছিল তলায় আছে বলে বুঝতে পারা যাচ্ছে না আর বেগুনটা একটু বেশি পরিমাণে দিলে খেতে কিন্তু বেশ টেস্টি হয় তার সাথে রয়েছে মূলো মূল একটাই দেওয়া হয়েছে কম পরিমাণেই আর দেওয়া হয়েছে একটু বেশি করে আলু তো বেগুনটা একটু বেশি দেওয়া হয়েছে বেগুনটা দিলে মানে একটু গ্রেভি গ্রেভি টাইপের হয় খেতেও খুব সুন্দর লাগে আর এরপর চলো দেখায় শামুকগুলো তো দেখো এখানে গোটা শামুক কেনা হয়েছে এটা বাড়িতেই তারপর ছাড়ানো হচ্ছে এইভাবে শামুকের খোলাগুলো হাতে করে দুটো হাতে করে এভাবে জলের সাহায্যে ছাড়াতে হয় আর পাশে দেখো শামুকগুলো যেগুলো ছাড়ানো হয়েছে সেগুলো কতকগুলো রাখা আছে শামুক বাঁচতে একটু কষ্ট হয় ঠিকই কিন্তু শামুক খাওয়া খুবই উপকারী এটা আমরা ছোটোর থেকেই শুনে এসেছি মা কাকিমাদের থেকে দিদা ঠাকুমাদের থেকে যে শামুক খেলে চোখের জোতে কিন্তু খুব ভালো হয় চোখের পক্ষে শামুকটা খুবই উপকারী কিন্তু ছাড়াতে একটু কষ্ট কেনা শামুকও পাওয়া যায় এভাবে ছাড়ানো কিন্তু আমাদের বাড়িতে এভাবে গোটা শামুকই কেনা হয় কেনাগুলো মানে যেগুলো ছাড়ানো থাকে সেগুলোতে অনেক খোলা থাকে পোকাটকা থাকতে পারে তো সেই জন্য এরকম গোটা শামুক কেনে বাড়িতেই ছাড়ানো হয় তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কিন্তু কমেন্টে আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দিও আর তার পাশাপাশি কিন্তু সাবস্ক্রাইব করে রেখো তাহলে আমি যখন ভিডিও দেবো সাথে সাথেই সেটি তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকেও দেখা হবে পরের একটি ব্লগে আর এখন লাঞ্চ টাইম চলে এসছি দেখো ভাত ডাল বাঁধাকপির তরকারি শামুকের তরকারি আর এটা হচ্ছে কদবেল মাখা এটা কিন্তু দারুণ টেস্টি নিশ্চয়ই সবাই খেয়েছ তো চল